শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা লক্ষিত মানুষ সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় ইমাম হোসেন সাহেব, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আপনাকে পেয়েছি এবং বঙ্গবন্ধু কর্মচারী সমিতির এক্স প্রেসিডেন্ট ছিলেন। তো সেই সুবাদে আমি বলবো কেউ লাগছে মজিব নাই, মজিব আছে বাংলায়। আমার সামনে একজন মজিব সেনা হিসাবে আপনি ব্রাইট নিউজ 99-এর সাক্ষাৎকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক ফরহাদ। প্রথমে আমি জানতে চাচ্ছি যে মোহাম্মদ ইমাম হাসান সাহেব, আপনি যখন আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সাবেক এবং বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছেন, তো আপনার অনুভূতিটা কেমন ছিল সে কথাটা তুলে ধরবে। বঙ্গবন্ধু কর্মচারী সমিতির আমি যখন সভাপতি নির্বাচিত হই তখন আমার বারবার মনে পড়ত বঙ্গবন্ধুর কথা। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম কর্মচারীদের দাবির প্রতি একত্রতা ঘোষণা করে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। সেই কর্মচারীদের দাবি দেওয়া তুলে ধরার জন্য, প্রশাসনের সাথে তাদের দাবি দাওয়া পূরণের জন্য সেই বঙ্গবন্ধু আদর্শের একজন সৈনিক হিসেবে সেদিন আমি কর্মচারী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে আমাদের প্রশাসনের উদ্যোগের কর্তৃপক্ষের কাছে আমাদের যেই কর্মচারীদের আপগ্রেডেশন নীতিমালা দীর্ঘদিন বন্ধ ছিল এবং বিভিন্ন এই সমস্যাগুলি ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করি এবং কি সমাধানের চেষ্টা করি। আর বঙ্গবন্ধুর একজন আদর্শের একজন কর্মী হিসেবে পেরে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশ নামে রাষ্ট্রের জন্ম হতো না। সে হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি, বাংলার অভিসংবাদী নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আজকের দিন সশ্রদ্ধে স্মরণ করছি। এই কারণে ওনার ত্যাগ তিতিক্ষার কারণে এই বাংলাদেশ নামে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। ওই সৃষ্টির কারণে আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে। তো দীর্ঘদিন এই সংগঠনের সভাপতি ছিলাম, পরবর্তীতে আমি আপগ্রেডেশনে প্রমোশন হয়ে প্রশাসনিক কর্মকর্তা হই। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি কর্মচারীদের নেতৃত্ব দিয়েছি, দিয়ে আমি এখানে এসেছি। আর 7 মার্চের ভাষণের কথা বলেছিলেন, বিশ্বের ঐতিহাসিক ঐতিহ্যের একটা অংশ হলো যে 7 মার্চের ভাষণ। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তৈরি থাকো, আমি যদি তোমাদেরকে নাও বলতে পারি তোমরা প্রস্তুত থেকো। এভারেস্ট সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এভারেস্ট সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, আমরা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। সেই বঙ্গবন্ধুর সেই ভাষণে সারা বাংলাদেশের আকাশ বাতাস সমস্ত কিছু সেদিন উদ্বুলিত হয়েছিল। বঙ্গবন্ধুর এক ভাষণে সবাই উদ্বুলিত হয়ে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সেদিন এই ভাষণে কারণ ওনারা একত্রিত হয়ে লড়াই করেছেন, এদেশকে শত্রু মুক্ত করেছেন, এদেশকে স্বাধীন করেছেন। আরেকটি প্রস্তাব করেছিলেন ডিজিটাল বাংলাদেশ। একসময় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন এই দেশের ডিজিটাল বাংলার কথা, ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, অনেকে ব্যঙ্গ করেছিলেন, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল শেখ হাসিনা। আজকে সে বাংলার মানুষ সে ডিজিটাল বাংলার সুফল পেতে শুরু করেছে। আপনি শিক্ষা বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, কৃষি বলেন, যেখানে যে সেক্টরে যান, আজকে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তা একমাত্র শেখ হাসিনার, জননেত্রী শেখ হাসিনার সে ডিজিটাল বাংলাদেশের কারণে হয়েছে। আজকে এখানে বসে আপনি বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে যোগাযোগ করতে পারবেন, কারণ একমাত্র শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কারণে সেটা সম্ভব হয়েছে। কিন্তু নিন্দুকরা সেদিন তা ব্যঙ্গ করে, কটাক্ষ করে বলেছে, যখন বাংলার মানুষ সে ডিজিটাল বাংলার সুবিধা পেতে শুরু করেছে তখন নিন্দুকদের মুখে কালো লুপুর পড়েছে।
ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন। আমার দেখা আলোকিত মানুষ হিসাবে ইমাম হাসান সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশের ভিশন সম্পর্কে যে কথাটা বলেছেন 2021-2041 যখন ডিজিটালের কথা তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং কিছু স্থানীয় লোক যে ধিক্কার দিয়েছিল, একসাথে আমি আপনাদের সাথে একমত আছি। যখন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা মমতা বমী মা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল উচ্চারণ করেছিল, তখন এটা একটা বিকৃতিমূলক একটি কথা বলেছিল। এবং আপনি জানেন, যখন আমরা পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছি, তখন আমাদেরকে বিশ্বব্যাংক থেকে পর্যন্ত একটা নিন্দাজনক কথা বলেছিলেন। তখন আমাদের মমতা বমী মা জননেত্রী শেখ হাসিনা উনি একটি কথা বলেছিলেন, আমার সাথে 16 কোটি মামুন আছে, বাংলাদেশের অর্থনীতিকে আমি পদ্মা সেতু করবো। অবশেষে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা বাস্তবে রূপ দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যোগাযোগ মন্ত্রী এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যার, ওনাকে যখন আমরা মিডিয়ার মাধ্যমে সাক্ষাৎকার নিয়েছি, উনি অলরেডি বলে দিয়েছেন যে আগামী 21 সালের মধ্যেই আমরা পদ্মা সেতুর চলমান অবস্থাটা দেখতে পাবো। আপনি ইতিমধ্যে জানেন যে আমরা 81% কাজ এগিয়ে আসছি। তো সেক্ষেত্রে এখানে উপস্থিত আছেন আমাদের দাদা সভাপতি, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। ইমাম সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি সাবেক আমাদের প্রেসিডেন্ট ছিলেন এবং প্রশাসনিক কর্মকর্তা হিসাবে, যে একটি তলাবিহীন ঝুড়ির সাথে তুলনা করেছিলেন, ঠিক আছে? আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে, যে আজকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উদযাপন করেছি, যেটা বিশ্বমধ্যে তাক লাগিয়ে 57 দেশের মধ্যে স্থান লাগিয়েছে, এবং পদ্মা সেতুর মতো কাজ আমরা হাতে নিয়েছি। তো যে পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছে, এটা যে দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে, সে কথাটা তো বলা হবে। স্বাধীনতার 75 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশকে পঙ্গু করার জন্য, এদেশকে পিছিয়ে দেওয়ার জন্য স্বাধীনতার বিরোধী চক্র যেই কৌশল নিয়েছিল, তা প্রতিহত করে বাংলাদেশের জনগণ 1996 সালে ব্যালটের মাধ্যমে শেখ হাসিনাকে নৌকাতে ভোট দিয়ে ক্ষমতায় এনেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। ওই শেখ হাসিনা এদেশে ক্ষমতায় সেই প্রধানমন্ত্রী হয়ে সে জুড়িবিহীন তলাবিহীন দেশটিকে আজকে বিশ্বের উন্নয়নের মডেল হিসেবে করেছেন। উনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছেন, উনি নিজস্ব অর্থায়নে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণ করেছেন, উনি আজকে মেট্রো রেল করেছেন, উনি আজকে পোল্যান ঢাকা চট্টগ্রাম রেল সড়কপথ করেছেন। এতে অসংখ্য প্রকল্প আছে। তিনি আজকে কর্ণফুলীতে যে টানেল নির্মাণ করেছেন, এ ধরনের বাংলাদেশে আজকে নিজস্ব অর্থের অসংখ্য প্রকল্প উনি সমাধান করেছেন। যারা একদিন বলেছিল তলাবিহীন জুড়িবিহীন বাংলাদেশ, তারা আজকে তো ইয়ে হয়ে গেছে, তারা আজকে অনেকটা, তারা তো আজকে অনেকটা বিস্মিত বাংলাদেশের এই উত্থান। তার কারণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তিনি যেভাবে এই দেশকে পরিচালনা করছেন, নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে বাংলার দুঃখী মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন, নিজের জন্য। তিনি উনি বলেছেন, আমার রাজনীতি ভোগের না, ত্যাগে, সে ত্যাগের মানসিকতা নিয়ে আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে, আমার নেত্রীর প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমি। উনি ওনার কারণে আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। সেই সাথে আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার নেতা মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রী এবং পল্লী উন্নয়ন মন্ত্রী, এছাড়া আরও আছেন কুমিল্লা জেলা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, এছাড়া আছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব, কুমিল্লার আরেক সাংসদ আগম বাহাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা, সকলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জন্য ওনারা যে নির্লজ্জভাবে খেটে যাচ্ছেন, এই বাংলাদেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি আমি। ধন্যবাদ জনাব ইমাম সাহেব, আপনি যে মূল কনসেপ্টগুলি তুলে ধরেছেন। আমাদের এলজেডি মন্ত্রী তাজুল ইসলাম সাহেবকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং লোটাস কমল সাহেব আমাদের অর্থমন্ত্রী, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং আমাদের সাবেক রেলমন্ত্রী হুইপ মজিব সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং আমাদের কুমিল্লার 6 আসনের বীর মুক্তিযোদ্ধা আকম বাহাদুর বাহ সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে টেবিল মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাকে যদি আপনার সম্পর্কে যদি বলতে হয়, বলবীর বল উন্নত মমশির শির নেহারি ওই নত শির ওই শিকর মাঝি ভুলক দুলক গুলক বেধিয়া ক্ষুদা রাসন আরস্যে দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিদাত্রী।
অবশেষে আমি বলবো, কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ইমাম হাসান সাহেব, আমাদের বঙ্গবন্ধু কর্মসমিতির সাবেক প্রেসিডেন্ট হিসাবে এবং প্রশাসনিক কর্মকর্তা হিসাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আমিও ধন্যবাদ জানাচ্ছি রায়ত নিউজ 99-কে। আবারও আসবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ, আপনাদের শুভকামনা। রাইট, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার এখানে উপস্থিত আছেন সভাপতি সাহেব। আমি দীপক দাদা, আমি আপনার কিছু কথা আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে শুনতে চাচ্ছি, যে আপনি তুলে ধরবেন সম্মানিত দীপক দাদা। ধন্যবাদ আপনাকে। আমি আমার এই কর্মচারী সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ না জানালে না হয় আমাদের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর এমরান কবির চৌধুরী স্যারকে। স্যার আসার পরে আমাদের কর্মচারীদের অনেক দাবি দেওয়া স্যার পূরণ করেছেন। কর্মচারীরা নিয়মিতভাবে প্রমোশন হচ্ছে এবং তাদের অন্যান্য সুযোগ সুবিধাও স্যার বৃদ্ধি করেছেন। আমি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি স্যার যাতে সুস্থ শরীর এবং মন নিয়ে বিশ্ববিদ্যালয়কে দীর্ঘদিন সেবা দিতে পারে। এবং বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটা বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে আমাদের বর্তমান অর্থমন্ত্রীর সহযোগিতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আমরা এই প্রকল্পটি পাই এবং স্যারের নেতৃত্বে প্রকল্পটি কাজ চলছে। রেজিস্ট্রার স্যার সহ আমরা সকলে মিলে কাজ করছি এবং সকল কুমিল্লাবাসী সকল মানুষের কাছেই আমরা সহযোগিতা চাই, স্যারের জন্য শুভেচ্ছা চাই, স্যার যাতে ভালো থাকতে পারেন, আমাদেরকে সেবা দিতে পারেন। আর আমাদের কুমিল্লা এগিয়ে যাচ্ছে, আমাদের দুজন মন্ত্রী আছেন বর্তমানে মন্ত্রী পরিষদে প্রভাবশালী, একজন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, আরেকজন আছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ ইসলাম এমপি মহোদয় এবং সাবেক রেলমন্ত্রী আমার অত্যন্ত প্রিয় নেতা মজিবুল হক মজিব সফলভাবে রেল মন্ত্রণালয় চালিয়েছেন এবং এখনও উনি কুমিল্লার জন্য কাজ করেছেন এবং কুমিল্লার সকল এমপি কুমিল্লার মানুষের জন্য সারা বাংলাদেশের জন্য কাজ করে সকলে। এবং আমি এই জন্যই তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও ব্রাইট নিউজ 99-কে কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুযোগ দেওয়ার জন্য এবং আপনারা আবারও আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন। ধন্যবাদ। অবশেষে আমাকে বলতে হবে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি জ্ঞানী গুণী, আমরা দুজনকে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক হিসাবে। দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মূল কনসেপ্টগুলি তুলে ধরার জন্য। অবশেষে আমাকে বলতে হবে, কে বলেছে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। একজন কান্ডারি মুজিব সেনা হিসাবে আপনাদেরকে আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় রেখা টানছি। ধন্যবাদ আপনাকে ইমাম সাহেব, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কাজ চলছে বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর এমরান কবির স্যার চৌধুরীর নেতৃত্বে খুব গতিশীল। স্যার সবসময় এসে সকালবেলা সে কাজে তদারকি করেন, বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আমরা অচিরে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে যাতে বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে পেতে পারি সেজন্য আপনারা আমাদেরকে বিভিন্ন গণমাধ্যম মিডিয়া থেকে সহযোগিতা করবেন। আর স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। স্যারও মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মননশীল মানুষ, স্যার দিন রাত খুব পরিশ্রম করছেন এই বিশ্ববিদ্যালয় এগিয়ে নেওয়ার জন্য। তো আপনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি ব্রাইট নিউজ 99 চ্যানেলকে। ধন্যবাদ স্যাটেলাইটের মধ্যে ইমাম হাসান সাহেব যে কথাগুলি তুলে ধরেছেন আমার স্যাটেলাইটের মাধ্যমে, তারপরেও আমি আমার স্যাটেলাইট থেকে বিদায় রেখা টানতে হবে। আপনাদের দুজনকে সম্বর্ধনা দিয়ে আমি বিদায় রেখা টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিউয়ার্স, আজ রাত 11:15 আমাদের সমন্ধন ইমাম হাসান সাহেবের সাক্ষাৎকারটি দেখে নেন আমাদের অনলাইন চ্যানেল থেকে www.brightnews99.com এবং প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে টিভি নেটওয়ার্কিং হিসাবে ব্রাইট নিউজ 99 থেকে দেখে নেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা গড়ি আছে ততদিন পর্যন্ত আমাদের মুজিব সেনা ইমাম হাসান সাহেবের সাক্ষাৎকারটি থাকবে। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেন, তাহলে আমাদের বাঙালি জাতির পিতা সোনার বাংলাদেশ তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।